নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনের আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন ধরনের রেসিপি, ছাতুর পিঠা বা মাশরুম পিঠা রেসিপি। এই ছাতুটা সাধারণত গ্রামের দিকে বেশি পাওয়া যায়। এটাকে আমরা অষ্টমী ছাতু, দুর্গা ছাতু বা কাড়ানি ছাতু নামেও চিনে থাকি। এই ছাতু পিঠা বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম ছাতু নিয়ে নিয়েছি। ছাতুটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটা আমি কেটে নেব, ছোট ছোট পিস করে নেব। কিন্তু তার আগে দেখে নিতে হবে কাটার সময় যে পোকা টোকা আছে কিনা। সবকটি ছাতু আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে ছাতুগুলো ভেজে নেব। ছাতুটা ভাজার সময় ছাতুর থেকে বেশ অনেকটা জল ছেড়ে আসবে। ছাতুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন ছাতুটা ভাজার সময় কতটা জল বেরিয়ে এসেছে ছাতুর থেকে। এই জলটা পুরোটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। জল পুরোটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে এর থেকে মশলার গন্ধটা চলে যায়। ছাতুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এই সময় আমি ছাতুটা ঠান্ডা হতে দিচ্ছি। ছাতুটা ঠান্ডা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি এখানে অল্প একটু একটু করেই মেশাবো, তাছাড়া আমার ছাতুর সাথে চালের গুঁড়োটা মেশাতে অসুবিধা হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো অল্প অল্প করে জল অ্যাড করছি। পিঠার জন্য যে ব্যাটারটি বানাচ্ছি তার কনসিস্টেন্সি খুব বেশি ঘন করব না আর খুব বেশি পাতলাও করব না। এরপর একটি তাওয়াতে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি ব্যাটারটি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পিঠার এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও এভাবে উল্টে নিয়ে একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি পিঠাটা তুলে রাখছি। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। দেখুন এক পাশটা ভাজা হয়ে গিয়েছে। আমি সাইডে অল্প একটু তেল দিয়ে পিঠাটা উল্টে দিচ্ছি। দুপাশটায় আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবকটি পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়।
আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে রান্নার ভিডিও এলে আপনারা তার সাথে সাথেই দেখতে পাবেন। ধন্যবাদ।